আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেই উদ্দেশ্যে বের হলাম বাসা থেকে। এখন আমরা আছি নবীনগরে। এই যে আয়মানের বাবা ওভারব্রিজে উঠছে আয়মানকে নিয়ে। এরপর থেকে ভিডিও করছি আমি। এটা হলো সেনা শপিং কমপ্লেক্স নবীনগর। এই যে আয়মানের আয়মানের বাবা। আমরা চলে আসলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আমরা রিক্সায় করে ঘুরে ঘুরে দেখছি, যেহেতু ক্যাম্পাসটি অনেক বড় তাই রিক্সায় করে ঘুরে ঘুরে দেখতে হবে। এটা হলো বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গীর মোড়ে পদ্মপুকুর। আমরা রিক্সায় করে চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর দেখাচ্ছে। এখন আমরা চলে আসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে। এটি বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার। আয়মান বুড়ি ঘুমিয়ে পড়েছে, আমি তাকে নিয়ে বসে আছি। আপনাদের ভাইয়া গেল আমার জন্য মালাই আইসক্রিম আনতে। যেহেতু প্রচণ্ড গরম পড়ছে তাই আমরা মালাই আইসক্রিম খাবো। এই যে আয়মানের ঘুম ভেঙেছে, সে এখন উঠে বসে আছে। আয়মান তার বাবার কাছে যাচ্ছে দৌড়িয়ে। আপনাদের ভাইয়া আমাকে এই আটটি সিঁড়ি এবং তিনটি স্তম্ভের রহস্য সম্পর্কে বলছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে আয়মান বুড়ি। তা
তারা বাবা মেয়ে ছবির জন্য পোজ দিচ্ছে আর আমি তাদের ভিডিও নিচ্ছি। এই যে আমি শহীদ মিনারে বসে একটু ভিডিও নিলাম। এখন আমরা এখান থেকে বের হয়ে পড়লাম। এই যে আমার বুড়ি, সে শুধু সারা দিন পানি খাবে, তার কাজই হচ্ছে শুধু পানি খাওয়া। এখন আমরা যাব সংসপ্তর দিকে। এই যে এটা হলো সংক্ষিপ্ত ভাস্কর্য। আর পিছনে হলো বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার। এই যে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার। এখন আমরা এখান থেকে চলে যাব। আমরা এখন বেলপুরি খাবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছি আর বেলপুরি ফুচকা ট্রাই করবো না, এটা হয়। এখানকার বেলপুরি ফুচকা অনেক স্পেশাল আর অনেক মজা। আমরা নিয়ে নিলাম বেলপুরি। এই যে আমার টুনটুনি বড়ি, সে তো অনেক দৌড়াদৌড়ি করছে এখানে এসে। আমরা এখন এখান থেকে একটা কুলা কিনবো। এই জিনিসগুলো দেখতে খুবই সুন্দর। আমার মেয়ে তো কুলা পেয়ে অনেক খুশি। এই যে সে কুলা নিয়ে নাচানাচি করছে। এখন আমরা যাচ্ছি বটতলার দিকে। সে সারাদিন তার বাবার সাথে দুষ্টুমি করবে। এইখানকার এই গাছের ভিউটা খুবই সুন্দর।
এই তো আমরা চলে আসলাম বটতলায় ভর্তার দোকানে। এখানকার ভর্তা খুবই স্পেশাল। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঘুরতে আসব আর ভর্তা দিয়ে ভাত খাবো না তা কি হয়। এই তো আমরা নিয়ে নিলাম 10 রকমের ভর্তা আর সাদা ভাত। খুবই মজা ছিল ভর্তাগুলো, আমার তো খুবই ভালো লেগেছে। আমরা এখন বের হয়ে পড়লাম, এখন আমরা চলে যাব। এটা হলো অমর একুশে ভাস্কর্য। আমার তো এখানে এসে খুবই ভালো লেগেছে, এইখানকার পরিবেশ খুবই সুন্দর। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।